আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনলি আপনার এসএসসি পাশে স্কয়ার গ্রুপ যে সাম্প্রতিক বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, পদের নাম কী এবং আবেদনের লিঙ্ক সব কিছু নিয়ে আলোচনা করব। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাই নিয়োগ পেজে। স্কয়ার লিমিটেড সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের যে সেলস বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের নাম হলো সেলস অফিসার। আগ্রহী প্রার্থীরা ডাকযোগ বা সরাসরি মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি ডাকযোগের ঠিকানা দিয়ে দেবো, সেই মোতাবেক আবেদন করতে পারবেন। পদের নাম হলো আপনার সেলস অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। আপনার এখানে কোনো নির্ধারণ করে দেয়নি যে পাঁচজন, দশজন বা ২০ জন এরকম নির্ধারণ করে দেয়নি। আপনার কমপক্ষে এসএসসি পাশ হতে হবে, তবে এখানে বিক্রেতা ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, মানে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। অন্যদিকে আপনাদের যাদের এই সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু আবেদন করলে তাদেরকে আপনার অগ্রাধিকার দেবে, যেহেতু অন্য কোথাও যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে এটা কিন্তু অগ্রাধিকার দেবে। এখানে সর্বনিম্ন বয়স 18 থেকে আপনার 32 বছর দেওয়া হয়েছে। 18 থেকে 32 বছর আবেদনের ঠিকানা এই যে এখানে দেওয়া আছে যে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা এই যে এখানে সম্পূর্ণভাবে লেখা আছে, আমি আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের ঠিকানা আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করা ইচ্ছুক, এই যে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, জুন মাসের 2 তারিখের মধ্যে আপনার আবেদন করে ফেলবেন। এই যে স্কোয়ার গ্রুপে যে সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন আপনি ডাকযোগের মাধ্যমে করতে পারবেন। বিনা অভিজ্ঞতায় যারা আছেন তারা ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ও যারা এই বিষয়ে আরও কিছু যদি আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে একটি